আমাদের মাননীয় মেয়র ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য, তার হাত ধরে আমাদের উদ্বোধন হচ্ছে। শিলিগুড়ি শহরে আজ পালিত হল ঐতিহাসিক ইস্ট বেঙ্গল ক্লাব অফ বেঙ্গলের 105তম প্রতিষ্ঠা দিবস। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে ক্লাবের পতাকা উত্তোলন এবং শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সাথে সংযুক্ত বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে গাছ লাগিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ সময় সবার মুখের মিষ্টিও করা হয়। আজ শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ, নান্টু পাল, মদন ভট্টাচার্য, অনুপ বোস, বাবলু তালুকদারের উপস্থিতিতে বিশেষ দিনটি পালিত হল। ক্লাব তাবুতে এখানে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব, যেটা আজকে থেকে 8 বছর আগে পথ চলা শুরু করেছিল, তারা উদ্যোগ নিয়েছে। আজকে জায়গাটাকে আমরা পুরো লাল হলুদ পতাকা দিয়ে সাজিয়েছি। শিলিগুড়ি মানে ইস্ট বেঙ্গলের শহর, এটা সবাই জানে। কলকাতার পরে কলকাতাতে তাও কিছু মিশ্র সাপোর্টার্স আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান কিছু মোহামেডান সাপোর্টারও আছে, কিন্তু শিলিগুড়িতে আমার মনে হয় 70-75% মানুষ যারা খেলাধুলোর সাথে, ইস্ট বেঙ্গল অথবা মোহনবাগান বা কিছু মোহামেডান, এটাতে তো ভাগ হয়ে গেছে। ফুটবল মানে বাংলা এবং ভারতীয় ফুটবল মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং বাদে হয় না। সেই ইস্ট বেঙ্গলের শহর, এটা নিজস্ব শহর শিলিগুড়ি। সেখানে আমরা আমাদের প্রিয় ক্লাব তার 105 বছর তাদের যে রেজিং ডে আজকে প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে, সেই দিবস আমরা পালন করছি। এই রোডটা আমরা ইস্ট বেঙ্গল রোড আমরা এটা করেছি, এর সাইডটা রাস্তাটা লাল হলুদ হয়েছে এবং আমাদের স্টেডিয়ামের কাজ চলছে। স্টেডিয়ামটা আমরা খুব ভালো করে তৈরি করব, যখন স্টেডিয়ামটা তৈরি হবে তখন এই এই যে রাস্তাটা, এই রাস্তাটা তরুণ ইত্যাদি আমরা খুব সুন্দর করে তৈরি করবো, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশান আছে। আপনারা এখন বুঝতে পারছেন না, আমি একদিন সকালবেলা সমস্ত প্রেস মিডিয়ার বন্ধুদের আমি চায়ে ডাকবো আইটিতে সকালবেলা মাঠে, তখন আমি স্টেডিয়ামের ভেতরে যে ইনসাইডে আমাদের কত বড় কাজ হচ্ছে সেই কাজটা দেখাবো। আমি খুব সম্ভবত 6 বা 7 তারিখ এই মাসে ডাকবো সমস্ত প্রেসের বন্ধুদের, তখন ওখানটায় দেখাবো যে স্টেডিয়ামটা আমরা কত যত্ন সহকারে করছি এবং ইস্ট বেঙ্গল আমাদের হৃদয়ে আছে। আজকের এই দিনে আমরা ইস্ট বেঙ্গল দিবস পালন করছি এবং আপনারাও এসছেন, যারা যারা যেখানেই থাকুক না এসছে, দেশে বিদেশে সারা পৃথিবীতে ফুটবল ফ্যানরা ছড়িয়ে থাকে, তাদের সবাইকে আজকের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ইস্ট বেঙ্গল ক্লাব আরও এগিয়ে যাক, ভারত সেরা হোক, এশিয়া সেরা হোক, বিশ্বে একটা জায়গা রাখে। আপনার মুখ দিয়ে শুনতে চাই, বলুন, বাঘ একটাই রয়্যাল বেঙ্গল, ক্লাব একটাই ইস্ট বেঙ্গল। আরে এটা তো আমার যা বলার, আমি যেটা ইস্ট বেঙ্গলের স্লোগান যে বাঘ একটাই রয়্যাল বেঙ্গল আর ক্লাব একটাই ইস্ট বেঙ্গল।